গ্রাম বাংলা বললেই আমাদের মনে পড়ে সুজলা সুফলা পরিবেশ, মাটির গন্ধ, নাট মন্দির, নির্ভেজাল আড্ডা, আরও কত কি। কিন্তু বর্তমানে এইরকম অনেক মন্দির রয়েছে যেগুলি যত্নের অভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, কিন্তু এখনও রয়ে গিয়েছে সেই সূক্ষ্ম সংস্কৃতির ছোঁয়া। ভগ্নাংশে পরিণত হওয়া সেই সব মন্দিরকে এখন আর সেইভাবে সংস্কারও করা হয় না, হয়তো সময়ের অভাবে, আবার হয়তো সঠিক মানুষের উদ্যোগের অভাবে। তাই সেই শিল্প ভাস্কর্য কোথাও যেন হারিয়ে যাচ্ছে। হারিয়ে যাওয়া গ্রাম বাংলার সূক্ষ্ম সংস্কৃতিকে এবার মণ্ডপ সজ্জায় তুলে ধরেছে বসপুকুর শীতলা মন্দির। দেখতে দেখতে 73 বছরে পা রাখল দক্ষিণ কলকাতার জনপ্রিয় এই পুজো। ভগ্নস্তূপে পরিণত হওয়া একটা মন্দির যা কোনো এক সময় গ্রাম বাংলার সংস্কৃতিকে তুলে ধরেছিল, আজ তাই বসপুকুর শীতলা মন্দিরের মণ্ডপ সজ্জায় ফুটে উঠেছে। তবে সেই ভগ্নাংশের সঙ্গে এবার অভিনবত্বের ছোঁয়া রেখেছে 73 বছরের প্রাচীন এই পুজো। প্রত্যেক বছরই পুজোর মণ্ডপ সজ্জা বা প্রতিমা সজ্জায় অভিনবত্ব রাখার পাশাপাশি বার্তা দিতে পছন্দ করে বসপুকুর শীতলা মন্দির। এই বছরও তারা অন্যথা হয়নি। থিমের সঙ্গে আলোর সামঞ্জস্য রেখে সাজানো হয়েছে মণ্ডপ। আমাদের এই বছর 73তম বর্ষে পড়েছে, তো আমাদের এই বছরের থিম হচ্ছে পুনর্নবীকরণ। আমরা এখানে যেটা দেখাতে চলেছি যে ভারতবর্ষ তথা বাংলার যে মন্দিরগুলো আছে সেই মন্দিরগুলো একটা ভগ্না অবস্থায় রয়েছে, তো সব ক্ষেত্রে নয়, কিছু কিছু ক্ষেত্রে। তো আমরা দেখাচ্ছি যে এই ভগ্না অবস্থা থেকে কীভাবে কাটিয়ে ওঠে, নতুন একটা পরিস্থিতি তৈরি হয় এবং মানুষ সেই ইতিহাসকে যাতে বাঁচিয়ে রাখতে পারে তারই একটা প্রচেষ্টা। এখানে বিভিন্ন ভাস্কর্য দিয়ে ভর্তি থাকবে, মানে পুরোটাই সাজানো থাকবে, এবং তার সাথে দেখানো হবে যে একটা রিপেয়ারিংয়ের কাজ চলছে, মানে এটা একসময় ছিল কিন্তু সেগুলো এখন অনেকটা নেই, সেটাই কীভাবে মানে উদ্ধার করা যায় সেটাই হচ্ছে বিষয়। আলোটা পুরোটাই হচ্ছে একটা স্পটকে নির্ধারণ করবে, মানে যে যেই অবজেক্টগুলো থাকবে তাকেই আলোকিত করবে। আলাদা তো থাকবে, অবশ্যই আলাদা একটা থাকবে, মিউজিক তার সঙ্গে রিলেটেড অনেকটাই। এই মুহূর্তে শেষ পর্যায়ের প্রস্তুতি চলছে, কারণ পুজোর আর মাত্র কটা দিন বাকি। মা দুর্গা হয়তো এখন ব্যস্ত নিজের সন্তানদের নিয়ে মরতে আসতে। সময়ের অভাবে আমরা অনেকেই হয়তো গ্রাম বাংলার সেই সব মন্দিরে যেতে পারিনি, কিন্তু এবার এই পুজোয় সপরিবারে গিয়ে সেই মন্দির দর্শনের আনন্দ উপভোগ করতেই পারি। গ্রাম বাংলায় এরকম অনেক মন্দির রয়েছে যে মন্দিরগুলোর ভাস্কর্য অনেক সূক্ষ্ম, কিন্তু তা এই মুহূর্তে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে তার যে বলা যেতে পারে রিনোভেট করা বা নতুন করে সারানো, সেই কাজ কিন্তু কোনো মতেই শুরু হয়নি, এবং তার ফলে এই সুন্দর ভাস্কর্যগুলো বা শিল্পগুলো কোথাও যেন নষ্ট হতে চলেছে। এবং সেই জায়গা থেকে বসপুকুর শীতলা মন্দির তাদের 73 বছর পুজোতে তারা থিম হিসাবে ভেবে নিয়েছে, এবং সেই থিম গ্রাম বাংলারই উঠে আসা একটা মন্দির, যে মন্দিরটা ভগ্নস্তূপে পরিণত হয়েছে এবং সেখান থেকেই কোথাও যেন একটা রিনোভেট বা নতুন করে তৈরি করার কাজ দেখা যাবে বসপুকুর শীতলা মন্দিরে। প্রতি বছরই তারা তাদের থিম ভাবনার মধ্যে দিয়ে একটা বার্তা দিতে চায়, সামাজিক বার্তা। সেই বার্তার কথাই কিন্তু উঠে আসছে তাদের প্রত্যেক থিমের অক্ষরে অক্ষরে, এবং তার সাথে সামঞ্জস্য রেখে আলোর একটা আলাদা কাজ তো থাকবে, মিউজিক থাকবে, প্রতিমারও একটা ছোঁয়া থাকবে। শীতলা মন্দির বসপুকুর প্রতি বছরের মতো এবছরেও কিন্তু তাদের থিম ভাবনার মধ্যে দিয়ে একটা আলাদা আঙ্গিকে আস্তে আস্তে নিজেকে ফুটিয়ে তুলছে। ক্যামেরায় অর্ঘ্য ঘোষের সঙ্গে অমৃতা সেন, আজতাক বাংলা, কলকাতা।